আজকে ভোরে কে বা কারা তিন চারজন হন্ড লিয়ে আসছিল, লিয়ে এসে আমাকে আলম আলমকে উঠতে ডাকে করতে নাম চিল্লে চিল্লে করছে, দারুণ গেটে বাড়ি বাড়ি করছে, দারুণ করছে গেট খোল, দারুণ সেটা খারাপ ব্যবহার করছে, কে বা কারা আমি জানি না। তো এখন আমি যেহেতু অফিসে নাই, তারা আমার কোনো হন্ডলি আসার ভোর পাঁচটায় আসছে তারা আমাকে মারার জন্যে। অবশ্যই এটা নিরাপত্তা মনে করেন ভয়ের মধ্যে থাকার কথা কথা সব কিছু হলে এখন সে বিচারটা কারে দিন মনে করেন আমাকে নিরাপত্তা পালন করতে পারে তো মনে করেন পুলিশ প্রশাসন। তো পুলিশের উপর থেকে তো আমার আস্থা হারিয়ে গেছে, কারণ সেদিনকে যদি মারামারি হয় পুলিশই আমাকে তো মৃত্যুর মুখে ঠেলে দিল। যখন ওরা প্রথমে ধাক্কা মারলো আমাকে মাথার ভিতরে, সব পুলিশ কিন্তু ইচ্ছে করলে ওই আমাকে আমি যদি ক্যান্ডিডেট পুলিশ ইচ্ছে করলে ওইটা ওই লোককে গ্রেপ্তার করতে পারতো, এই তো ধাক্কা মারলে গা পুলিশ কিন্তু তা করে মাঠের মধ্যে ওটি কিন্তু ধাক্কা থাকি শুরু। তারপরে ওখান থেকে একটা পুলিশ কিন্তু ইচ্ছে করলে করলে রাখতো কি আমাকে যখন ধাক্কা থেকে শুরু পুলিশ কিন্তু আমাকে গাড়িতে এসে নিয়ে দেওয়া তুলে দেওয়া উচিত ছিল, পুলিশ আমাকে তা করেনি। তা না করে তারা কিন্তু সন্ত্রাসী হাতে উঠে গেছে পুলিশ আমাকে। সব কিছু মিলে আমি খুব একটা আতঙ্কের মধ্যে আছি, এখন কিছুই করার নেই। আমি হাতিদিল থানাকে বলেছি, তারপরে হারুন স্যারকে বলছি, ডিবি হারুন স্যারকে, সবাইকে প্রিয় দেশবাসীকে জানাইছি বিষয়টা। আর কি সাংবাদিক সম্মেলন করছে হসপিটাল থেকে, তখন আমি ছিলাম হসপিটাল থেকে আসার টাইমে আমি সাংবাদিক সম্মেলন করে অফিস দিকে যাচ্ছি, কারণ আমার তো নিরাপত্তা দেখতেছি না। তাই এখন পুরোটা এখন আমার জীবন যা এখন সব উপরে আরও ছেড়েছে, আর দেশের জনগণ দেখবে আমাকে কতটা আতঙ্কের মধ্যে কতটা নির্যাতন করেছে, তো এখন দেখার অপেক্ষায় থাকি। আর উপর আলাদা করে ভাগ্যের উপর ছেড়েছে আমার জীবন।